গৃহস্থের বাড়িতে হঠাৎ শিয়ালের মতো দেখতে জন্তু সহ চার চারটে বাচ্চা। শুক্রবার সাত সকালে এই নিয়ে শোরগোল পড়ে যায় বর্ধমান শহরের 2 নম্বর ইছলাবাদ এলাকায়। খবর দিলে একটি পশুপ্রেমী সংস্থার সদস্যরাও বৃষ্টির মধ্যেই তোড়জোড়ের সঙ্গে হাজির হয় শিয়াল ধরতে। তারা এসে দেখেন এগুলো তো গন্ধ গোকুল। পশুপ্রেমী সংস্থার সদস্য অর্ণব দাস জানিয়েছেন, হঠাৎ করে দেখে জন্তুগুলোকে শিয়াল বলে মনে করলেও এগুলো আসলে গন্ধগোকুল। খাবারের খোঁজে এরা প্রায়ই শহরাঞ্চলে মানুষের বাড়ির পাশে চলে আসে। তার মধ্যে আবার একটি পূর্ণবয়স্ক মা গন্ধগোকুলের সঙ্গে সদ্য হওয়া চারটি বাচ্চাও রয়েছে। অর্ণববাবু জানিয়েছেন, আবহাওয়ার কারণে নিশ্চিন্ত কোনো আস্তানা খুঁজে বাচ্চাদের নিয়ে থাকার জন্যই হয়তো এই এলাকায় চলে এসেছিল ওই মা গন্ধগোকুলটি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ইসলামবাজারে অলোক পাল, তার বাড়ি থেকে রেস্কিউ হয়েছে। উনি ফোন করেছিলেন আমাদের বারডন সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার, সেখান থেকে আমরা যাই। আমরা গিয়ে আমি রতন সঞ্জীব তিনজনাই গিয়ে রেস্কিউ করা হয়। মা এবং বাচ্চা সমেত চারটে বাচ্চা এবং মা সদ্য বাচ্চা। ওখানে একটা বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে শিয়াল শিয়াল বলে সেই রকমই। তো পরে দেখা গেল না সেটা শিয়াল নয়, ওপরে ঘরের একটা কোণে বাচ্চা দিয়েছিল মা বাচ্চা শুধু, সেটা সিবেট ক্যাট। সিবেট ক্যাট মানে আমাদের গন্ধগোকুল। এদের খাওয়া বলতে সমস্ত কিছুই এরা খায়, এদের খাওয়ানি কোনো ব্যাপার নেই। মানে আপনার মাংস মাছ ডিম এগুলো তো আছেই, তার সঙ্গে ফল টল এরা সবই খায়। রেস্কিউ করা হয়েছে, রেস্কিউ করার পর আমাদের এনজিওতে রাখা হয়েছে। এখন সেখানে ডাক্তার আসুক, উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা যেটা বলবে সেরকম বুঝে ব্যবস্থা হবে। এখন সুচিকিৎসার সেরা ঠিকানা এসবি পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর উমরপুরে। এসবি পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বাণীপুর উমরপুরে এখন বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়ের রোগের চিকিৎসা করছেন ডাক্তার ওয়াসিম বাড়ি। ডাক্তার ওয়াসিম বাড়ি MBBS কলকাতা, MS অর্থ, অ্যাসোসিয়েট প্রফেসর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রাক্তন ন্যাশনাল মেডিকেল ও হসপিটাল কলকাতা। এখন আর কলকাতা পাটনা নয়, এবার আপনার শহর উমরপুরে হাড়ের সমস্যার সমাধান SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতি বুধবার ও রবিবার SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করছেন এবং তার পরামর্শ দিচ্ছেন। বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা SB পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাণীপুর উমরপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।